হেল্লাবার বাংলাদেশের অবস্থা বেশি ভালো না, আমার ছোট্ট দেন বাংলাদেশ তুমি হিফাজত করো আল্লাহ। পার্শ্ববর্তী অনেক দেশ চায় আমার ছোট্ট বাংলাদেশটারে লয়ে যাইতে, মালিক রে আমার এই দেশের মতো দেশ পৃথিবীর অনেক দেশে নাই, আমার দেশের মতো শস্য শ্যামলা এত সুন্দর দেশ পৃথিবীর অধিকাংশ জায়গায় নাই, আমার এই দেশটার পরে অনেক বদমাইদের চোখ পড়ছে, তুমি আমার দেশটার ইবাদত করো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সমস্ত প্রশাসনের ভাইদেরকে কবুল করো, আল্লাহ আমার ছাত্র ভাইরা যারা এখানে যে অবস্থায় যে আছে তাদের হেফাজত করো, আল্লাহ কার মায়ের কোল কখন খালি হয়ে যায় জানি না, আল্লাহ তুমি যদি কুদরতি হাত দিয়ে হেফাজত করো কেউ তারে ঠেকায় রাখতে পারবে না, আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে কুদরতি হাত দিয়ে হেফাজত করো, সবাইকে সঠিক বুঝ দান করো আল্লাহ, সবাইকে সঠিক বুঝ দান করো আল্লাহ, এখানে যারা হাত তুলছে অনেকের মা নাই বাবা নাই, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নেও গো আল্লাহ, আল্লাহ আমার এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো, তোমার কুদরতে হাত দিয়ে হেফাজত করো আল্লাহ, জালাও পোড়াও ইসলামে কোথাও নাই গো, আল্লাহ মেহরবানি করে আমার এই দেশটাকে ধ্বংস উৎসব থেকে হেফাজত করো আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ, এখানে মাদ্রাসা চালাইতে যে কি কষ্ট হইতেছে, 1 কেজি বাগুন 140 টাকা, 1 কেজি কাঁচা মরিচ কত, আমি কমু না আপনারা কন, যারা কয় না মনে করবো ওরা বাজার খায় না, ওরা আসমানে তাইলে খায়, এই মিয়া আপনার জন্য বাজার করতে কষ্ট হয়, আমি ইলিয়াস রহমান জিহাদি তো বোর্ডিং এ বাজার করতে কষ্ট হয়, এই যে একটা এতিমখানায় মাদ্রাসা আছে চালাইতে কষ্ট হয় না, আমি গতকালকে বাজারে লয়ে গেছি 5000 টাকা, 5000 টাকার বাজার আমি হাতে করে নিয়ে পড়ছি, কষ্টে বুকটা ফাইটে যায়, কিছু করার নাই, এগুলো সব আমার হাতের কামাই, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে ভাইজান, আপনাদের কাছে আমার দাবি থাকবে, বিশেষ করে আমার কমিটির কাছে দাবি থাকবে, বললেই তো আবার কইবেন যে আপনি এগুলো কোন কেন, মাঝে মাঝে আমারে কিছু টাকা দিয়েন, আমারে না আমার এতিমখানায় দিয়েন, অনেক কষ্টে আছি, দিয়া সারা বছর আপনি দান করতে পারবেন যাকাত থেকে, হিসাব করেন না 5000 টাকা দিলাম এই মাদ্রাসায় দিলাম, আমাকে খতিব সাহেব রেশেদ একা মাদ্রাসা চালায় 260 জনের উপরে ছাত্র খায় আমার মাদ্রাসার বোর্ডিং এ, 3 বেলা খাওন দিতে হয় মিয়া, আমার আছে না আছে এটা তো ওরা দেখে না, গড় ভাড়া পাই এলো মাসের 15 তারিখ, ওকে খাওন তো দিতে হয় তার আগে, আল্লাহ শুকর তারপর ওরা ভালোই আছে, আপনার গতি করে ভালো হয়, 3 বেলা খাবার আপনার আগেই খায়, আল্লাহ সবাই ভালো রাখেন সুস্থ রাখেন, মাঝে মাঝে যোগাযোগ করে দিয়ে নে তিন খানা, আল্লাহ আপনাকে ভালো রাখবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তোমার কি ভালো লাগে না তোমার বান্দারা যখন গুনার কথা মনে করে কাম দেয়, তোমার বান্দারা যখন নিজের জীবনের সব অন্যায়ের কথা মনে করে কাম দেয়, যুবক বয়সে কত গুনাহ করছি, বন্ধু জানে না, মা জানে না, বাপ জানে না, আমি জানি আর তুমি জানো, আজকে দাড়ি গুলো পাইকে গেছে, জীবনে কত গুনাহ করছি তুমি ছাড়া কেউ জানে না, আজকে শরীরে শক্তি নাই, নামাজ ঠিক মতো পড়তে পারি না, রুকু সিজদা দিতে পারি না, কত মুসল্লি মসজিদে আছে, আল্লাহ তারাও তো গুনাহের কথা মনে করে জুমার দিন অন্তত কান্দে গো মালিক, আল্লাহ গো তুমি তো বান্দার রহমাতের দিকে তাকাও, তোমার রহমাতের দিকে তাকাও, তুমি চোখের পানির দিকে তাকাও গো মালিক, আমার বাবাজিরা যারা দাড়িগুলা পাকাইয়া তোমার কাছে হাত তুলে কান দেয়, এদের জীবনের গুনাগুলা কি তুমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারো, অক্সিজেন লাগিয়ে পড়ে আছে কত মানুষ, অ্যাক্সিডেন্ট করে রাস্তা ঘাটে কত জায়গায় কি অবস্থায় পড়ে আছে, তার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে কতই না ভালো রেখেছে, ওই আল্লাহকে আর একবার সন্তুষ্ট করার জন্য বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ,
দুনিয়ায় যত আজাব গজব যা কিছুই দেখেন এগুলো সবই আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন সহজে বান্দার উপরে গজব ঢালেন না, গজব দেন না। কারণ এক্সাম্পল, মা বাবা যদি কোনো সন্তানের পরে অসন্তুষ্ট হবে, এক সপ্তাহ দশ দিন এক মাস বাবা কথা বলে না, মা কথা বলে না, বিশেষ করে মা তো কথা না বলে পারেই না, হাইস্ট একদিন কি দুই দিন মা হয়তো রাগ করে বসা করে থাকতে পারে, বাবা হয়তো এক মাস এক বছর থাকতে পারে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ঠিকই জ্বলে, মায়াও লাগে। আমার আল্লাহ বলেন আমার বান্দার পরে আমি আজাব গজব দেই, দেই দিতে চাই দেই না, ফেরেশতাদের সাথে পরামর্শ করি, 2024 সালের জুলাই মাসের 19 তারিখ গজব দিব কি দেব না, তোরা কি কস? ফেরেশতারা ঢালাও ভাবে বলে দেয় গজব এহানো বাকি রাখছেন কে, দেন না কেন মিরপুর 10 নম্বরের উপরে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে দিব কেমনে দিব, যে ঘরের উপরে আমি গজব দিব ওই ঘরের মধ্যে 8 বছর 10 বছর নাবালিক কিছু বাচ্চা আছে, ওরা তো কোনো গুনাহ করে নাই, অন্যায় করে নাই, ওদের কারণে আমি কেমনে গজবটা দেই বলতো? আমাকে জিজ্ঞেস করছো ঢালাই বাবু করে দিছি গজব দিয়ে দাও, কিন্তু তোমার নাম তো রহমান, তুমি তো অনেক কিছু ওসিলা তলব করো, তুমি তো অনেক কিছু তালাশ করো যে বান্দারে কিভাবে বাঁচাই দেওয়া যায়। যখন আল্লাহ দেখে কোন রকম আর বাঁচানো যাচ্ছে না, তখন আল্লাহ ছোটখাটো একটা গজব দিয়া বান্দার ইমানের পরীক্ষা নেয়। ইমানের পরীক্ষায় যারা অল্প সময়ের ভিতরে পাশ করে ফেলে আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আর পিছনে যে অন্যায় করছে ওদিকে আল্লাহ তাকান না। আবার যখন দেখা যায় বান্দাস ঠিক হয় না, ও আগের মতোই আছে, তখন আল্লাহ গজবের মাত্রা আর একটু বাড়ায় দেয়। যখন দেখে বান্দা তারপরও ঠিক হয় না, আর একটু বাড়ায় দেয়। যখন দেখে এরপরও বান্দা ঠিক হয় না, তখন আল্লাহ এমন এক গজব দেয় যেই গজবে একবারে শেষ করে দেয়। যেরকম ভাবে আপনারা জানেন এই মুহররমের চাঁদ আল্লাহর কাছে অত্যন্ত দামি চাঁদ, শাহরুল্লাহ বলা হয়েছে, এটা হলো আল্লাহর মাস। এই মাসটা কিসের মাস? জোরে কন আল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গণনার দিক দিয়ে এই দুনিয়া আসমান জমিন বানাইবার পরে গণনা ঠিক রাখার জন্য আমি 12 মাসে বছর নির্ধারণ করছি, এর ভিতরে 4টা মাসকে তোমাদের জন্য ইবাদতের জন্য খাস করেছি, দামি করেছি। হরম শব্দের অর্থ এক শব্দ হারাম, আর এক শব্দের অর্থ দামি। আমি দামি করেছি, এই জন্য দামি করেছি যেন আমার বান্দা 8টা মাস গুনার দরিয়ায় হাবুডাবু খায়, অন্তত 4টা মাস আমার অন্ততকে স্মরণ করে। আলহামদুলিল্লাহ বললেন না? তার ভিতরে দামি 4টা মাসের মধ্যে একসাথে 3টা মাস, জিলকাদা, জিলহাজ্জা, এরপর হলো মুহররম। এর কয়বার কয়েক মাস পরে যাইয়া, অর্থাৎ 9 মাস পরে যায় আবার একটা মাস আছে, 9 মাসের সময় একটা মাস, সেটার নাম হলো রজব। আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাস অনেক দামি করেছেন, সেই মাসটা হলো মুহররম মাস, এই জন্য এটাকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। তো এই মাসে আমরা উপস্থিত হইতে পেরেছি, অন্তত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যতটুকু যা করার দরকার সন্তুষ্ট করার দরকার আছে না নাই? এই মাসে যদি কোনো মানুষ একদিন রোজা রাখে, যেরকম ভাবে 10ই মুহররম চলে গেছে 17 তারিখ, অর্থাৎ
গতকালকার আগের দিন, দশই মহরম অথবা গতকালকা, দশ এগারো অথবা নয় দশ, কেউ যদি দুইটা রোজা রাখে, আয়ো কাফফারা, আয়ো কাফফের সনাতাল্লাতি কাবলাহু আও বাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক বছরের গুনাহ, সামনের এক বছর এবং বর্তমান এক বছর, পিছনের এক বছর আল্লাহ গুনাহ মাফ করে দেয়। তাহলে শাহরুল্লাহ বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর মাস, আল্লাহর মাস। এই জন্যই আল্লাহর কাছে দামি, উনি পারেন তার নিজের ব্যক্তিগত আমল থেকে বান্দারে বাঁচায় দিতে। নয় মাস বান্দা গুনাহ করছে, আট মাস বান্দা গুনাহ করছে, রজব মাস, মহরম মাস, জিলকাদ জিলহাজ মাস, এই চারটা মাস আল্লাহর কাছে দামি, আরবাতুন হুরুম। এই চারটা মাসের মধ্যে যে কোনো একটা সময় যদি বান্দা, যেরকম রজব মাসে এমন বীজ যেটাকে বলা হয়, যেরকম ভাবে তেরো চোদ্দ উনত্রিশ তিরিশ, এই মাসগুলায় যারা রোজা রাখবে, ইবাদত করবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের জীবনের এক বছরের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ যে বলছেন আমি রহমান, আমি বান্দারে গজব দিতে চাই না সহজে, বান্দা যখন ইচ্ছা করে লয় তখন আমি আল্লাহর মায়া লাগে, তখনও কি লাগে, মায়া লাগে। যেরকম ভাবে আমি আপনাকে দেখাই, এই মাসে আমরা সবচেয়ে বেশি মনে করি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মাসে শাহাদাতের সুধা পান করেছে, হোসাইনের জন্যই মনে এই মাসটা দামি, এটা টাটকা ভুয়া কথা। হোসাইনের জন্য এই মাস দামি হয় নাই, এই মাস দামি আল্লাহর কাছে, পৃথিবীর শুরু লগ্ন থেকে এই মাসটা দামি, কারণ এই মাসটা আসমান জমিন বানাইবার আগেই আল্লাহর কাছে দামি। বিশেষ করে মহরমের মাসটা, রমজান মাস দামি হয়েছে রোজার কারণে, বছরের মধ্যে আসিয়ামু বাদ রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে একটা মাস আছে মহরম মাস শাহরুল্লাহ, এই মাসে যদি কেউ রোজা রাখে অনেক দামি, অনেক দামি আল্লাহর কাছে। রমজানের পরে সবচেয়ে দামি রোজার মাস হলো মহরমের চাঁদ, রমজানের দাম হয়েছে আমার বিশ্ব নবীর জামানায়, রমজানের দাম কিন্তু ঈসা নবীর জামানায় ছিল না, কারণ রমজান ঈসা নবীর পরে রোজা ফরজ ছিল না, মুসা নবীর পরে রোজা ফরজ ছিল এই মহরমের চাঁদে, ঈসা নবীর পরে রোজা ফরজ ছিল এই মহরমের চাঁদে, কিন্তু রমজানে তিরিশটা রোজা ফরজ হয়েছে একমাত্র আমার নবীর উপরে। এই তিরিশটা রোজা ফরজ হওয়ার আগে এই মহরমের চাঁদ আল্লাহর কাছে দামি ছিল, কারণ এই মহরমের চাঁদে আমার নবী রোজা রেখেছেন। নবী বালেগ হওয়ার আগের থেকে ওই মাসে রোজা রাখেন, বালেগ হওয়ার অর্থাৎ নবী হওয়ার পরেও নবী এই মাসে রোজা রাখেন, শুধু তাই না, হিজরাতের পরে আগে সব সময় আমার নবী এই মাসে রোজা রাখতেন, কারণ এই মাসটা ইহুদিদের কাছে অনেক দামি, নবী দেখলেন এরা দামি মনে করে মুসা নবীর কারণে, তা আমি নবী তখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেছে, আমি মদিনায় আসার পরে দেখতেছি ইহুদিরা এখনো পর্যন্ত মুসা নবীর ইতিহাস ধরে রোজা রাখে, না এটা চলবে না, আমার উম্মাত এটার মুখালেফ আল ইহুদি ওয়া নাসরানিয়া, আমার উম্মাত এটার উল্টা করতে হবে, ইহুদি নাসারাদের উল্টা। সাথে সাথে নবী বললেন ইহুদিরা রোজা রাখে একটা, আমার উম্মাত রোজা রাখবে দুইটা, আরো জোরে করে ভাইরা আমার বন্ধুরা আমার, তো দুইটা রোজা রাখার রাখার কথা ডাইরেক্ট নবী অর্ডার দিয়েছেন এই মাসে, অন্য কোন মাসে দুইটা রোজা রাখার কথা ইহুদি নাসারাদের সাথে আক্স করে উল্টা করে তাদের বিপরীতে আরেকটা রোজা বাড়াইতে বলেছেন, কোন মাস নাই রোজার মাস সারা, শুধু এই মাসেই আছে আমার বিশ্ব নবী বলেছেন মহরমের চাঁদের দশ তারিখ এগারো তারিখ অথবা নয় তারিখ দশ তারিখ আমার উম্মত রোজা রাখবে, ইহুদি নাসারাদের বিপরীত তারা রাখে একটা, আমার উম্মত রাখবে দুইটা, যদি কেউ রাখে আমি নবীর ওয়াজিব হয়ে যাবে তারপরে সুপারিশ করা।
কিছু কিছু আমল আছে যেগুলো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, তার ভিতরে মহরমের চাঁদের রোজাটা। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দুনিয়া কয়েক দিনের লাগে আমরা আসছিলাম, ঠিক না? না 500 বছর হায়াত রয়েছে, এখানে 100 বছর বাঁচবে এর মর কমই আছে, ঠিক না বেটি? 100 বছর বাঁচবে এমন লোক কমই আছে, কম কি আছে কি না তাও সন্দেহ আছে। কারণ নবী নিজে বলে গেছে আমার উম্মত গড়ে বাঁচবে 63 বছর থেকে 60 বছর থেকে 65 বছর, তা নবীর কথা কি মিথ্যা? ইল্লা ইল্লা হরফে ইস্তিসনা দিয়ে বিশ্ব নবী বলেন ইল্লা কিছু কিছু বান্দা সৎকারা দুই একজন 100 বছর 80 বছর 90 বছর বাঁচবে। আর এখন তো মাশাআল্লাহ, কি এর 100 বছর 80 বছর, কি এর 60 বছর 40 বছরও তো কুলায় না, তার আগে কেউ গুলি খাইয়া মরে, কেউ পিডানি খাইয়া মরে, কেউ দেখা গেছে জনগণের হাতের ঘুষা খাইয়া মরে, কেউ পার খাইয়া মরে, কথা ঠিক না বেটি? কেউ আবার স্ট্রোক করে মরে, অ্যাক্সিডেন্ট করে মরে। এখন ডিজিটাল যুগ, সব অ্যাক্সিডেন্ট বাদ, এখন নতুন এক অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রেমে স্যাক খাইছে, সুসাইড করে, কথা কর না কেন? টাকায় ব্যবসায় লস খাইছে, পরীক্ষায় ফেল করছে, কোনো কথা নাই, ফ্যানের লগে মাশাআল্লাহ ইন্নামাল ফিরি মৃত্যু। আল্লাহ, নবীর কথা মিথ্যা না, ঠিক না? মানুষের লোভের কারণে অনেক কিছু হয়ে যায়। লোভ মানুষ এমন একটা জিনিস যার কারণে মানুষ কেউ জাহান্নামী হবে, আর লোভের কারণে মানুষ জান্নাতে যাবে। কেউ যত নেক আমল করার লোভ থাকে, এই মানুষটা আল্লাহর তদারকিতে জান্নাতে যাবে। আর কেউ যদি দুনিয়া কামাই করার লোভ থাকে, দুনিয়াই খালি কামাবো, আখেরাতের কোনো দারদারি না, ওই লোকটা বিন হিসাবে জাহান্নামে যাবে, না সন্দেহ আছে?